শিট কি করি এখন এতগুলা ব্যাগ এই গাড়িতে কে তুলবে আমি তুলবো এক্সকিউজ মি আমার এই ব্যাগটা নিয়ে ওই গাড়িতে তুলে দিন তো আচ্ছা ঠিক আছে আরে ভাইয়া আমি দেখতে তুমি এই কাজ করবে কেন আমি করে দিচ্ছি না না ঠিক আছে মানুষকে সাহায্য করলে ক্ষতি নেই টাকার প্রচুর গরম আপনার যদি টাকা এতই গরম হয় সাথে সাথে একটা করে কাজের লোক রাখবেন সাথে করে নিয়ে ঘুরবেন হ্যালো আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন হ্যাঁ আমি চাইলে আপনাকে কি করতে পারি আমার ভাইকে আমার ভাইয়ের পরিচয় যদি দেই না আপনার গলাটা শুকিয়ে যাবে বুঝতে পারলেন আচ্ছা আমি কার সাথে কথা বলছি আর আপনার ভাই কে একটু বলুন তো দেখি ও আচ্ছা শুনতে হবে তাই না আমার ভাই হলো এই এলাকার সাব ইন্সপেক্টর বুঝতে পারছেন ও আচ্ছা আই মিন আপনি সাব্বি সাহেবের কথা বলছেন আপনার পরিচয় জেনে আমি কি করব আপনার পরিচয় জানতে আমার কোনো দরকার নাই ওয়েট আপনারা কিছু বলতে হবে না একটু ওয়েট করেন সাব্বি সাহেব এখানে আসবে মানে কি বলছেন এসব আপনি যা বলছি তাই স্যার আপনি এখানে কি করছেন অফিসে যাবেন না আর মুনাত তুই এখানে কি করছিস সেটা না পড়া শুন আগে বলো তুমি এই লোকটাকে স্যার কেন বলতেছো কি যা তা বলছিস তুমি তো আমার স্যারই হয় স্যারকে তো স্যারই বলবো তাই না মানে ভাই তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব তাই তো মুনাত তোর কি মাথা ঠিক আছে তুই কার সামনে কি বলতেছিস উনি আমাদের এলাকার নতুন পুলিশ কমিশনার কি বলছো ভাইয়া উনি নতুন নতুন কমিশনার স্যার স্যার আম সরি স্যার আসলে আমি তো আপনাকে চিনতে পারিনি স্যার ভাইয়া বিশ্বাস করো আমি ইচ্ছাকৃতভাবে কিছু করি নাই আমি ওনাকে চিনতেই পারিনি যে উনি এখানকার নিউ কমিশনার আমি বড় ওনার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি আমার এতগুলো ব্যাগ আমি বলেছি আমার গাড়িতে দিয়ে আসতে ভাইয়া বিশ্বাস করো আমি ইচ্ছা করে কিছু করিনি স্যার প্লিজ প্লিজ আমাকে কিছু বলবেন না আর আমার ভাইয়াকেও কিছু বলবেন না আমি একদম বুঝতে পারিনি আর হ্যাঁ আমার এই অপরাধের জন্য আমার ভাইয়ের চাকরিটা প্লিজ ইটস ওকে আমি কারো দোষের জন্য কাউকে দোষী করি না যে দোষী তারই শাস্তি পেতে হয় তবে আপনাকে বলছি মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না আপনি শিক্ষিত কিন্তু আপনার মনটা এখন অশিক্ষিত একটা কাজ করুন আপনার মনকে শিক্ষিত করুন মানুষকে ভালোবাসবেন দেখবেন সবকিছু সুন্দর হয়ে যাবে আসি তারে চল চলো ভাইয়া